ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपक आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापनरतो वीरे शंतं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वानतान प्रणमाम्यहम्। श्री भगवान रामकृष्ण श्रीमा शारदा देवी एवं स्वामी विवेकानंदेर श्रीचरणे आमार भक्ति विनम्र प्रणाम निवेदन करछि। जीवने से उषाकाल थेके एखन ए प्राय वृद्ध बयस अब्दि जारा जीवने प्रतिदिन प्रति मुहूर्त नतून नतून भाव दिए आमादेर उन्नत करेछेन, आमादेर समृद्ध करेछेन, आमादेर शिक्षित करेछेन, सेई समस्त गुरु समस्त आचार्यदेर सकलके प्रणाम जानाच्छि। पूजनीय महाराज स्वामी सत्यात्मानंद जी आश्रम सम्पादक तांके आमार भक्ति विनम्र प्रणाम जानाच्छि। तिनि आमाके आज के अनुष्ठाने आपनादेर सामने आमादेर निजेर कथा किछु बलार व्यवस्था करेछेन। आज खूब पुण्यतिथि व्यास पूर्णिमा, आमरा एटिके गुरु पूर्णिमा हिसेबे पालन करी व्यासदेवेर जन्मतिथि। आमार मने आछे 2004 साले सन्न्यासेर पर आमरा एइरकम एकटा दिने বদ্রিকাশ্রমে ছিলাম। বদ্রিকাশ্রমে যে আশ্রমে ছিলাম বালানন্দ তীর্থ আশ্রম, সেখানকার যিনি সম্পাদক ছিলেন, প্রধান ছিলেন, তিনি আমাদের হেঁটে সেদিনকে ব্যাসগুহায় চলে যেতে বললেন। বললেন ব্যাসগুহায় গিয়ে গুরু দর্শন করে তারপরে আসবে। এবং সারা বদ্রিকাশ্রম জুড়ে সেদিনকে কিন্তু বদ্রীনাথের খুব একটা চর্চা চলছে না। আমরা যখন ফিরে এলাম মন্দিরে চর্চা চলছে, গুরু তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, গুরু ভাব নিয়ে আলোচনা হচ্ছে, যে গুরু গীতা সেটা নিয়ে পাঠ হচ্ছে, এবং বদ্রীনাথ যেন একবারে একদিকে চলে গেছেন, আমাদের জগৎগুরুকে নিয়ে ভাবনা চিন্তা চলেছে। ঠিক সেই রকম আজকের এই তিথিটি আজকে গুরু পূর্ণিমা তিথি। আমাদের গুরুর সম্পর্কে বলতে গিয়ে দুটি ধ্যান মন্ত্রকে বিশেষ করে ব্যবহার করা হয়, যেটি গুরু গীতার ভেতরে আপনারা পেলেন, ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্যমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধী সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। এটা একটা আছে, আর একটা খুব অপ্রচলিত একটা আছে, সেটা হচ্ছে এই ধ্যায়ে শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম্বরম শ্বেতাম্বর পরিধানম শ্বেতমাল্যাঙ্গেবম বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম বামেন উৎপলধারিণ্যা শক্তিয়ালিঙ্গিত বিগ্রহম স্মেরানম সুপ্রসন্নম সাধুকা বিশ্বদায়কম। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এত সুন্দর করে বলে দেওয়া বোধ হয় আর কিছু হয় না, এত সুন্দর গুরু ধ্যান বলা আছে। সেখানে বলা হচ্ছে ব্রহ্মানন্দম পরমসুখদম, ব্রহ্মানন্দম পরম সুখদম, তিনি কে কেমন, না গুরু কীরকম, না যিনি সেই পরম সুখদায়ী ব্রহ্মানন্দ দান করে থাকে। আমাদের দেখবেন জীবনের সব কিছু ক্ষেত্রে যখন জীবনে খুব দুঃখ এসেছে, জীবনে খুব বিষাদ এসেছে, জীবনে যখন আর কোনো পথ খুঁজে পাইনি, তখনই আমরা ভগবানের কাছে এসেছি। মোটামুটিভাবে বুকে হাত দিয়ে আমরা সবাই বলতে পারি থাপ্পড় খাবার পর এক গালে হাত বুলাতে বুলাতে ভগবানের কাছে এসেছি। তারপরে ভগবান আমাদের কোলে তুলে নিয়েছেন, হাত বুলিয়ে দিয়েছেন তার নরম গাল হাত দিয়ে, আমাদের সেই ব্যথা মিটেছে, আমরা তার কোলে বসেছি, তারপরে তাকে ভুলেই গিয়েছি। এটা হচ্ছে কথা, মোটামুটিভাবে আমরা ভগবানকে প্রায় ভুলেই গিয়েছি। ভগবান আমাদের পকেটের ভেতরে আশ্রয় নেন, ইদানিং স্ক্রিন সেভার, মোবাইল ফোনের স্ক্রিন সেভারের মধ্যে আশ্রয় নেন, এমনি করে আঙুল দিয়ে সরিয়ে দিয়ে তবে আমরা হোয়াটসঅ্যাপ করি, তবে আমরা ইমেল করি, তবে আমরা ফেসবুক করি। জগতের সঙ্গে জাগতিক সম্পর্ক রাখতে গিয়ে ওই অতিজাগতিক মানুষটাকে এমনি করে আমরা সরিয়ে দিই। বলছেন এইটা বুঝার দরকার। আবার যখন আঘাত পাই
আবার সেই তিনি কিন্তু তার সেই আনন্দ ভাণ্ডটা থেকে কখনো বঞ্চিত করে। একটা দর্শনের কথা আছে, একটা দৃশ্য আপনারা পাবেন লীলা প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণদেব চলেছেন ঝাউতলায়, বাজে যাচ্ছেন, তার পেছন পেছন হৃদয়রামও চলেছেন গারু গামছা এ সমস্ত নিয়ে। পথে যেতে যেতে হৃদয়রাম দেখছেন সেটা একবার গভীর অন্ধকার রাত, ঝাউতলাটা একবার আলোয় আলোকিত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের আলোতে শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে যে দিনের বেলার মতো আলোকিত হয়ে আছে। তিনি হাঁ করে তাকিয়ে দেখছেন, চোখ কাছলাচ্ছেন আর দেখছেন, দেখছেন শ্রীরামকৃষ্ণ তার আগে আগে চলেছেন, মেঝে থেকে অনেকখানি হাত ওপরে, আর জ্যোতি যেন শ্রীরামকৃষ্ণ শরীর নয়, সেটা যেন একটা জ্যোতি ঘন মূর্তি, একেবারে ঘনীভূত যেন একটা জ্যোতি ওখানে আছেন। এটি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করে তার সামনে অবতীর্ণ হয়েছে। তারপর তিনি নিজের দিকে তাকাচ্ছেন, দেখছেন তিনিও জ্যোতির্ময়, তবে ওই রকম অতটা গ্রেস তার শরীর থেকে বেরোচ্ছে না। শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তিনি তার খণ্ডাংশ, কিন্তু আত্মস্বরূপ দেখে তার এত আনন্দ হতে থাকলো তিনি চিৎকার করে বলতে থাকলো, ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই, তাহলে আমরা এখানে কী করছি, চলো চলো দেশে দেশে গিয়ে ভগবানের বার্তা বহন করি, ভগবানের কথা বলতে থাকি। কিছুতেই আর তাকে থামানো যাচ্ছে না। ঠাকুর বললেন যে খুব মুশকিলের ব্যাপার, তাড়াতাড়ি করে কোমরের কাপড়টা বেঁধে এসে ওর মুখে হাত দিয়ে দিলেন, তার সমস্ত শক্তি চলে গেল, সেই আলোকিত দিন আবার রাত্রের অন্ধকারে পরিণত হলো। টিনটিনে লন্ডনের সামনে দুজনের মুখোমুখি গভীর দুঃখে দুঃখী একে অপরের সামনে বসে আছে। তিনি বললেন, মামা আমার শক্তি কেড়ে নিলে? বললেন, কী করবো, তুই গোল পাকিয়ে শেষ করে দিলে। এই খানিক্ষণ আগে দেখুন ওর মনে হচ্ছিল, হৃদয়রামের মনে হচ্ছিল ঠাকুর হলেন পূর্ণ এবং তিনি তার অংশ। এখন তার মনে হতে থাকলো তা তো নয়, ঠাকুরও যা আমিও তাই। দেখবেন এই অবস্থাটা আমাদের সকলের হয়, যখন বিপদে পড়ি তখন এসে হাত পা ধরি, ভগবান তুমি তা পার করে দেবে। অঙ্কে যারা কাঁচা তারা খুব হাড়ে হাড়ে জানে আর কি, এবারের পরীক্ষাটা কোনো রকমে পার করে দাও, তারপরে পরের বারে যা ফাটাফাটি পরীক্ষা দেবো না, একবারে পরীক্ষক ঝুড়ি ঝুড়ি নম্বর সঙ্গে করে নিয়ে আসবে আমার খাতায় বসানোর জন্য। এটা আমাদের সবার এরকম ভাবনা ছিল। ঠিক সেই রকম পরের দিন থেকে তার মনে হলো, উনি তো আমারই মামা, তাহলে উনি সাধন ভজন করে যদি করে দিয়ে থাকেন আমিও তাহলে সাধন ভজন করে এটা পাবো, এটা এমন কিছু বিরাট ব্যাপার নয়। তিনি ভাবলেন সাধন, দেখুন আগের দিন তিনি ছিলেন ওপরে, আজকে তিনি সম আসনে বসে গেছে বা তার নিচে। এটা কিন্তু আমাদের সকলের কথা, আমরা সবাই এইভাবে ভগবানকে দেখতে থাকি। তারপরে তিনি সাধন ভজন করতে বসে সেই পঞ্চমুন্ডির আসনে বসা মাত্র তার গায়ে মনে হলো কেউ অঙ্গার ঢেলে দিচ্ছে, চিৎকার করছে, অন্য কাউকে ডাকছেন, ও মামা গো বাঁচাও গো আমায় বাঁচাও গো। ঠাকুর ছুটতে ছুটতে গেলেন, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, কেন এরকম করলি রে, কেন এরকম করলি, আমি তো তোকে বলেইছিলাম সেবা কর তাতেই হবে, চিন্তা কর ভাবনা কর, ঈশ্বর ভাবনা চিন্তাতে থাকুক তোর মন তাহলেই হবে। আমাদের কিন্তু এরকম অবস্থা হয় না, ঠাকুরের যে অ্যাটিটিউড এইখানে আমাদের সঙ্গে ঠাকুরের অ্যাটিটিউডও খারাপ। আমাদের সঙ্গে যদি কেউ এরকমভাবে প্রতিশোধ মানে এরকম গোলমাল করে থাকে আমরা ভুলেও তার সাহায্য করতে যাই না, নেই বেটা মত নিজের নেও, নিজে নিয়ে মত। কিন্তু ভগবান এইখানে ভগবানের সঙ্গে আমাদের ফারাক, আমরা প্রতিবার ভগবানকে প্রতিহত করি, সুযোগ পাওয়ার পরে তাকে ছুঁড়ে ফেলে দিতে আসি, আবার যখন বিপদে পড়ে তখনও তার কাছে আসি, কিন্তু তিনি সেই একই আনন্দ আমাদের দিয়ে দেন, বলেননি যে কই বেটা আমাকে ছেড়ে চলে গেছিলি তোকে এখন দেবো কেন, তা কিন্তু বলেননি। সেই পরম সুখদায়ী আনন্দ তিনি দান করেন। জীবনের দুঃখ, জীবনের বেদনা, জীবনে না পাওয়ার দুঃখ থেকে আমরা ভগবানের দিকে যাত্রা করি। আমাদের দেখবেন যাবতীয় শাস্ত্র তার মূল কথাটাই তাই, শ্রীকৃষ্ণের এই অর্জুনের জীবনে গভীর বিষাদ এসেছিল, সেই গভীর বিষাদ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান তাকে বলছেন, সেই রথকে স্থাপন করতে বলছেন, সেনায় উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত, দুপক্ষের সেনার মাঝখানে আমার রথটাকে তুমি স্থাপন করো। তাকিয়ে আছেন ভাবছেন, এরা সবাই আমার আপনার জন, কেমন করে মানবো, হাত পা ঠক ঠক করে কাঁপছে, সিদন্তি মম গাত্রাণি রোমহর্ষষ্ট জায়তে, হাত পা কাঁপছে, লোম খাড়া হয়ে গেছে। এমন একটা সময় লাগিয়ে শ্রীকৃষ্ণকে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন,
ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তৈরুপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তপ্তোত্তিষ্ঠ পরন্তপ। আমাদের ঠিক এইরকম বিপদ ক্লিবতার সঙ্গে বলছেন, ক্ষুদ্র ক্লিবতা। ক্লিবতা কেন, মানে আমরা কি সবাই সেই তৃতীয় লিঙ্গ হয়ে গেছি? তা নয়। আমরা এমন একটা অবস্থার ভিতরে পড়ি যে সিদ্ধান্ত নেব না কোমলতাকে বজায় রাখবো, এই দুটোকে কিছুতেই মিলিয়ে উঠতে পারি না। তাই এই অবস্থাটাকে অর্জুনকে বলতে গিয়ে বোঝাতে গিয়ে শ্রীকৃষ্ণ বলছেন ক্লিবতা, শূদ্রম হৃদয় দুর্বল। এটা হৃদয়ের দুর্বলতা, এটাকে অতিক্রম করে এগিয়ে চলো। শুধু অতিক্রম করে এগিয়ে চলো না, এবার তিনি তাকে ট্রেনিং দিচ্ছেন। দেখুন ট্রেনিংয়ের পার্টগুলো কিন্তু খুব সুন্দর। আমরা যে জিনিসে অভ্যস্ত তার সাথে ধীরে 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 আমাদের তৈরি করছেন। কর্ম আমরা করি, কর্ম ছাড়া আমরা প্রতি মুহূর্তে থাকতে, এক মুহূর্ত থাকতে পারি না। তাই তিনি কর্মযোগের পথ দিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন, যে কাজ আমরা করি সেই কাজে কেমন করে আমাদের এগোতে হবে। বারবার বোঝাতে চাইছেন যে আমরা যদি ঠিক পথে না যাই হারিয়ে যাব। আমার মন সবচেয়ে বড় শত্রু, অর্জুন স্বীকার করছেন, বলছেন যে আমি করতে চাই না, আমি খারাপ কাজ করতে চাই না, কিন্তু অনিচ্ছন্ন আসিয়া বলা দিব নিয়োজিত। আমি কাজ খারাপ কাজ করতে চাই না, কিন্তু কে যেন আমাকে বলপূর্বক খারাপ দিকে নিয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে ভগবান যেন হাত দুটি তার বাড়িয়ে আছে আমাদের ধরবেন বলে। তিনি তো এরকমভাবে কাঁচের ভেতর থেকে, মূর্তির ভেতর থেকে বেরিয়ে আসেন না, তাই একজন তার প্রতিরূপকে পাঠান, যাকে আমরা বলি গুরু, যিনি অন্ধকার থেকে আলো নিয়ে আসেন। মানে কি আমার ঘরেতে এলইডি বাল্ব জ্বেলে দেন, আমার জীবনে এলইডি বাল্ব জ্বেলে দেন, তা নয়। আমার ভিতরে আলোটা আছে, কিন্তু একটা আবরণে ঢাকা আছে, সেটার জন্য খুলে দেখতে পাচ্ছি না। পূজ্যপাদ আত্মস্থানন্দজির কাছে যখন সাধু হতে এলাম, তখন মনে মনে ভাবতাম যে সাধু মানে গালভতি দাঁড়ি দাঁড়িয়ে থাকবে। দাড়ি কাটার ব্যাপারে খুব অনীহা ছিল। একদিন আত্মস্থানী খুব ধমক দিলেন, বললেন আমি বুড়ো মানুষ, রোজ ডেনচার লাগিয়ে দাড়ি কাটতে পারি, আর তুই দাড়ি কাটতে পারিস না? তো পরের দিন দাড়ি কেটে গেলাম। মহারাজ বললেন আয়নায় মুখ দেখেছিস? আমরা হ্যাঁ দেখেছি। কীরম লাগছিল? ঝকঝকে লাগছিল না? বললো হ্যাঁ খুব ঝকঝকে লাগছিল। মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিলেন প্রসঙ্গটা, বললেন এরকম করে যদি মন প্রাণ উজাড় করে জপ করি, মনের ওপরে যে আবরণগুলো আছে সেগুলো চলে যাবে, সেই ঝকঝকে মনে ঈশ্বরের প্রকাশ দেখতে পাবে। এই হচ্ছে গুরু, তিনি আমাকে পথ দেখাচ্ছেন, আমাকে ক্রমাগত সেই ব্রহ্মানন্দের সন্ধান দিচ্ছেন। ব্রহ্মানন্দ আমার ভেতরেই আছে, সেই চরম আনন্দ আমার ভেতরেই আছে, বাইরে কোথাও নেই, আলাদা করে কোথাও নেই, শুধু আমি খুঁজে পাচ্ছি না, আমি বুঝে উঠতে পারছি না, তাই যেন সমস্ত রকমের সমস্যা হচ্ছে। তিনি বলছেন ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি, জ্ঞানমূর্তির স্বরূপ। মানে হাতে একটা আলো, হাতে একটা আলো, মাথায় একটা আলো, এরকম আলো নিয়ে তা না। তার জীবন এমন যে আমার অন্ধকার জীবনকে আলোকিত করেন। ওই যে দেখুন শ্রীকৃষ্ণ এলেন তার অর্জুনের জীবনে, তিনি এসে তাকে একটু একটু করে আলোকিত করছেন, শুধু নয় তার জীবনের মানোন্নয়ন ঘটাচ্ছেন। একটু একটু করে একটা একটা করে অধ্যায় আমরা অতিক্রম করছি, এবং আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকি দুজনের কনভারসেশন, আমরা বুঝতে পারবো যে অর্জুনের প্রশ্ন করার যে কোয়ালিটি, তার জিজ্ঞাসা করার যে জিনিসগুলো, সেগুলো কিন্তু ধীরে 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 বদল হচ্ছে। আমাদেরও তাই হয়। আমরা যেরকম বোকার মতো আগে প্রশ্ন করতাম, আগে ভাবতাম একাদশী করবো কি না, নির্জলা করবো কি না, দেখবেন এই যে বাহ্যিক যে আচার আচরণ, এর সবের থেকে কত উপরে উঠে গেছি আমরা। একটু একটু করে আমাদের জীবনের কোয়ালিটি বাড়াচ্ছেন, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন। অর্জুন একবারে ক্লান্ত হয়ে গেছেন, বলছেন আমি আর তোমার সেই দিব্য রূপ না দেখতে পেয়ে থাকতে পারছি না, তোমার সেই আসল স্বরূপটা তুমি আমায় প্রদর্শন করো, আমি দেখতে চাই, আর রেখো না আধারে, আমায় দেখতে দাও, আমি এই তোমাকে দেখতে চাই, তোমার সেই অপরূপ অবয়ব যেটা তোমার আসল স্বরূপ। জ্ঞানমূর্তিম, জ্ঞানমূর্তিম কি না, আমাদের যে লিমিটেশন, এই লিমিটেশন লিমিটেড সত্তাকে কী করে আনলিমিটেড সত্তায় নিয়ে যাওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেব একটা অপূর্ব কথা আছে, তিনি বলছেন যে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু জল যেন নৌকার ভিতরে না প্রবেশ করে। সংসারীরা সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সংসার যেন তার ভেতরে প্রবেশ না করে। দেখুন আমাদের জন্য কি সুন্দর কথা, জল নৌকা জল ছাড়া থাকতে পারবে না, কিন্তু নৌকা চলতে গেলে তার ব্যালেন্সিং ফ্যাক্টর রাখার জন্য
খানিকটা জল তার ভিতরে ঢোকাতেই হয়, কিন্তু সেই জলের পরিমাপটা কতটা, সেই পরিমিতি বোধটা কতটা থাকবে সেটা যদি আমি না জানি আমার নৌকা ডুবে যাবে জলের ভিতরে। ঠিক সেই রকম আমরা সংসার ছেড়ে পালাতে পারবো না, সংসারে আমাদের থাকতে হবে। আপনারা ওরমভাবে সংসারে আছেন, আমরা এরমভাবে সংসারে আছি। স্বামীজি কী সুন্দর কথা বললেন যে এতদিন ধরে গৃহীরা খাইয়ে গেছে, এইবার সময় এসেছে সেটা প্রতিদান দেবার জন্য, অতএব থাকতে হবে, আশ্রম চালাতে গেলে ছুটতে হবে, ভিক্ষা করতে হবে, নানা মানুষের নানা রকম কারুর অ্যাপ্রিসিয়েশন, কারুর সমালোচনা সব কিছু শুনতে হবে, সব কিছুর ভেতরেই থাকবে, কিন্তু মনটা যেন সবসময় ঈশ্বরে থাকে। সংসার সংসারই সংসারে থাকতে তার কোনো ক্ষতি, কিন্তু সংসার যেন সংসারের জীবনে না প্রবেশ করে। আমাদের সমস্যাটা হচ্ছে এই, সংসারটা আমাদের জীবনের ভেতরে প্রবেশ করে। একটা চাবি দিয়েছিলেন শাশুড়ি মা, বলেছিলেন বৌমা রেখে দিয়ে, আমি চাবি দিয়ে তালা চাবি খুলতে ভুলে গেছি, ওটা আমার কাছে ক্ষমতা পাওয়ার হয়ে গেছে, হ্যাঁ আমি এখানকার করছি, আমি পারি না এরকম জিনিস নেই, তোমাকে টাইট করে দেবো অফিসে কি সংসারে, মানে সংসারে বলছি বলে আপনার অন্য কোনোভাবে নেবেন না, অফিসের ক্ষেত্রেও তাই, কীরকমভাবে লিমিটেড করা হয় সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারি। কিন্তু একটা জিনিস দেওয়া ছিল যেটা গতি রাখার জন্য, চাবি রাখা ছিল, খুলবেন তার থেকে মাল মশলা বার করবেন, রান্না হবে, সংসারের গতি চলতে থাকবে, সেটা গেল কি আপনার পিঠিতে আটকে গেল, এবং সেটা আপনার পাওয়ার, সেটা আপনার রাইট, এইটা বলছেন। প্রতি মুহূর্তে তিনি আমাদের এই দিক, গুরু আমাদের এইটি কাজ করেন, আমাদের এই সঠিক দিকে চালিত করেন। আমরা তখন কলেজে পড়ি, পূজনীয় বিদেশানন্দজি মহারাজের কাছে প্রত্যেক শনিবার বিকেলে আসতাম আমরা, এসে ঠাকুরকে প্রণাম করা পরের কথা, আগে গিয়ে আমরা বিদেশানন্দজির ঘরের ওই বাইরের বারান্দা যে জাল লাগানোর রাস্তাটা ছিল সেইখানে গিয়ে সেই মাদরের মধ্যে ঝুলে দাঁড়িয়ে থাকতাম। মহারাজ আমাদের বলতেন এই ছেলেগুলো তোমরা কি দেখো এখানে, আমাকে কি দেখো, দেখতাম মহারাজ হেঁটে যাচ্ছেন, কি গ্ল্যামার সে হাঁটা, অমন ভূতের মতো চেহারা যে অত গ্ল্যামার হতে পারে এ আমি কখনো দেখিনি, একবারে কালো, আপনারা যারা দেখেছেন কালো ভূতের মতো চেহারা, কিন্তু সে হাসলে যেন মতো হাজারটা আলো জ্বলে গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, মহারাজের একটুখানি ভার্টিকাল প্রবলেম ছিল যে কারণে বডি ব্যালেন্স পেতেন না বলে একজন এমনি করে পেছনে ধরে রেখেছে। আমি মনে মনে ভাবতাম ইস আমাকে কেন দেয় না, আমি তো মহারাজের আশ্রিত, আমাকে কেন দেয় না। তারপর তখনও মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো, মহারাজের সঙ্গে খুব সক্ষতা ছিল, যখনই প্রণাম করে উঠতাম মহারাজের কিছু বলার থাকলে মহারাজের বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটাকে খপ করে ধরতেন আর বলতেন। সেদিনকে হঠাৎ করে বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটাকে খপ করে ধরে বলছেন, জানো তো কেউ কেউ ভাবে যে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, বলে হাতটা ছেড়ে দিলেন। আমার যে সংশয়টা ছিল সম্পূর্ণ ঘুরে দিলেন। গুরু মানে মানুষ নয়, গুরু মানে একটা ভাব, একটা আদর্শ, সেই আদর্শে যাবার জন্য যে পথ তিনি দেখিয়েছেন সেই পথে যদি আমি না চলি, শুধু গুরুর পেছনে হাওয়া দিয়ে যাই, যদি উনুন জ্বালিয়েছি আর সেই কয়লা দিইনি অথচ হাওয়া দিয়ে চলেছি, আগুন দিয়ে চলেছি, আমার উনুন তো জ্বলবে না। সেদিন একটা মজার গল্প শুনছিলাম, আজকাল আপনারা নানারকম রান্নাঘরটা দেখেন না, nishamadhulika.com, হ্যাঁ সব নানারকম কিছু দেখেন আপনারা, তাই দেখে রান্নাবান্না করেন। সেই রকম এক রান্নাঘরে গাজরের হালুয়া শেখানো হচ্ছে, কিন্তু যখন প্রোগ্রামটা শুরু হবে সেই সময় লোডশেডিং হয়ে গেল, ফলে 5 মিনিট বাদে ইলেকট্রিসিটি আসতে আবার লাগানো হলো, তখন দেখা যাচ্ছে কড়ার মধ্যে গাজর দেওয়া হয়েছে, চিনি দেওয়া আছে, খোয়া ক্ষীর দেওয়া হয়েছে, আর এমনি এমনি করে নাড়ানো হচ্ছে, গাজরের বিরাট পরিমাণ ধীরে 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 কমে ছোটো হয়ে গেছে। আপনি পরের দিনও চেষ্টা করছেন, দেখা মাত্র গাজরও কাটা হয়েছে, ক্ষীরও দেওয়া হয়েছে, চিনিও দিয়েছেন, দুধও দিয়েছেন, নেড়েই চলেছেন, কিছুতেই আর সেটা ছোটো হয় না, কিছুতেই সেটা ছোটো হয় না। অনেক কাণ্ড করে তো আপনার মনে হলো, ওই যে 5 মিনিট দেরি করে ঢুকেছিলেন, গ্যাসটা জ্বালানো হয়েছিল ওইটা তো আপনার জ্বালানো হয়নি, সেই কারণে আপনার গাজরটা কিছুতেই ছোট হচ্ছে না, এটা হচ্ছে কথা। জ্ঞানমূর্তি তিনি আমাদের পথ দেখান, পথটা খুব ইম্পর্টেন্ট, সেই পথে যদি আমি চলতে পারি, সেই পথে যদি যেতে পারি তত আনন্দ,
চেতনানন্দজি তার একটা স্মৃতি কথা বলছেন, ভব মহারাজের স্মৃতি কথা। সেখানে চেতনানন্দজি সেদিনকে মন্ত্র দীক্ষা হয়েছে, চেতনানন্দজিকে ভব মহারাজ বলছেন, হ্যাঁ রে তুই গুরু দীক্ষা দিয়েছিলি, হ্যাঁ এই গুরুদক্ষিণা দিয়েছিলি, হ্যাঁ দিয়েছিল, অদ্বৈতার সঙ্গে দু টাকা দিয়েছিল, এক টাকা গুরুদক্ষিণা দিয়েছে, এক টাকা দিয়ে ফল আর ফুল কিনে নিয়ে এসছিল। বলছে না তুই গুরুদক্ষিণা দিয়েছিস, বললি হবে দু টাকা দিয়েছিল, এক টাকা গুরুদক্ষিণা দিয়েছি আর এক টাকা ফল মিষ্টি ফুল এসব কিনে দিয়েছে। তখন যে দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করছেন চেতনানন্দজি, তখন মনেছে যেন ভব মহারাজ কিছু বলতে চাইছেন, বলছেন ওটা গুরুদক্ষিণা না, গুরু তোর মনের ভেতরে যে বীজটা রোপণ করলেন সেটার সাধনের উত্তাপ, হৃদয়ের ভালোবাসা আর দীর্ঘ অনুশীলন দিয়ে সেই বীজটা একটা মহীরুহে রূপান্তরিত হবে, তাতে যে সুমিষ্ট ফলগুলো হবে সেই ফল যখন তুই তোর গুরুর পাদপদ্মে দিতে পারবি তখন জানবি গুরু দক্ষিণা ঠিক ঠিক দেওয়া হলো। এই হচ্ছে জ্ঞানমূর্তি। এই ভাবনা কিন্তু আমার আপনার সবার ভেতরে আছে, শুধু আমরা নিজেদের প্রকাশ করতে পারছি না। রঙ্গনাথানন্দজির মাঝের কাছে গেছি, গিয়ে বলছে মহারাজ যেন তো বড্ড ঘুম পায়, সকালে জপ করতে বসলে ভীষণ ঘুম পায়। মহারাজ বলছেন কই আমার তো পায় না, আমি রাত্রে 11টা অবধি পড়াশোনা করি, সকাল 5টার সময় উঠি, কই আমার তো ঘুম পায় না। তাকে থেমে একটা দারুণ কথা বললেন, বললেন চেঞ্জ ইউর অ্যাটিটিউড, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদল করো। কীরকম? না বলছেন তুমি যদি মনে করে থাকো মন্দিরে গিয়ে তোমার কোনো লাভ হচ্ছে না, মন্দিরে যাও কিন্তু তোমার কোনো লাভ হবে না, মন্দিরে জপ ধ্যান করছো তাতেও তোমার কোনো লাভ হবে না, নিঃস্বার্থভাবে কর্ম করছো তাতেও তোমার কোনো লাভ হবে না, কিন্তু এই দেখাটাকে যদি অন্যভাবে দেখো, তুমি যদি মন্দিরে যাও ঠাকুর খুব খুশি হবেন, তুমি যদি মন্দিরে জপ করো ঠাকুরের খুব ভালো লাগবে, তুমি যদি মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করো ঠাকুরের খুব আনন্দ হবে, দেখবে আর তোমার আলস্য আসবে না, আর তোমার ক্লান্তি আসবে না। উনি বলছেন একটা শ্লোক উদ্ধৃতি দিলেন, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম ক্রীড়িতে ক্রীড়িত জগৎ। তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ তুষ্ট হবে, তুমি যদি রুষ্ট হও তাহলে জগৎ রুষ্ট হবে। শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা এবং স্বামী বিবেকানন্দের জীবনের জীবনবোধের একটাই দিক, যা কিছু করছি তার জন্য করছি, তার উদ্দেশ্যে করছি, খেদা ভোধা পচা নেপা কারুর জন্য নয়, আমার সবটুকু জুড়ে আমি শুধু তাকে দিচ্ছি। ওই গান আছে না আমরা গাই মাঝে সাঝে, আপনারাও গান, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এ জীবন দিয়ে আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। গুরু আমাদের শুধু এই ভিতরে আমাদের ভেতরে এই আগুনটিকে জ্বালিয়ে দেন, তোমাকে চাই, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, মা ছাড়া আর কিচ্ছু চাই না, এই বোধটা। গহনানন্দজি সদ্য প্রেসিডেন্ট হয়ে এসেছেন, কিছুদিনের জন্য কেরালায় গেছেন, ফিরে এসছেন, আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী ছিলেন প্রবীর মহারাজ, তিনি মহারাজকে প্রণাম করে বলছেন আপনি ছিলেন না মঠটা কীরকম ফাঁকা ফাঁকা ছিল। গহনানন্দজি তো অল্প কথা বলতেন, বলছেন ওরা ছিলেন তো, এই ওপরে ঠাকুরমা স্বামীজির ছবি আছে, ওরা ছিলেন না? বলছেন হ্যাঁ ঠাকুরমা স্বামী তো ছিলেন, আপনিও ছিলেন, আপনি ঠাকুরের প্রতিনিধি। তখন একবারে ওই রকম হাসি খুশি মানুষ গম্ভীর হয়ে বলছেন যাও যাও, তিনি দয়া করে ঠাকুর তার পাদপদ্মে স্থান দিয়েছে। এইটি হচ্ছে কথা, যে একেবারে নিজেকে আমাদের এইটাই ধারা, যার কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছে তাকে অশ্রদ্ধা করে না, এই বোধটা জাগানো, তার হাত ধরে আমি তার সঙ্গে যাব। আমাদের যে ধ্যানের যে পদ্ধতি বলা হয়, মানস পূজার যে পদ্ধতি বলা হয়, দেখবেন তাকে ঠিক এই কথাটিই বলা আছে, গুরুর ধ্যান গুরুর পুজো করার পরে ইষ্টের সাথে তাকে লয় করে দিতে, তার আলাদা করে সত্তা নেই, ফর দি টাইমিং আমি যেন ধার করেছিলাম, আমার একটা ফান্ড দরকার, আমার একটা জিনিস চালানোর জন্য কিছু টাকার দরকার, আমি অমুক চন্দ্রের কাছ থেকে 5,000 টাকা ধার করেছিলাম, তারপর যেই হয়ে গেল আমি 5,000 টাকা দিয়ে দিলাম, কিন্তু আমার মূল জায়গা থেকে যেটা তার সাথেই আমার সম্পর্ক, তিনি আমাকে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিয়েছেন।
केवलं ज्ञानमूर्तिं द्वंद्वातीतं गगनसदृशं तत्त्वमस्यापि लक्षणं। द्वंद्वातीत गुरुमूर्ति केमन তিনি এমন না অমন না তেমন তা নয়, পূর্ণ মূর্তি, পূর্ণাঙ্গ মূর্তি। যত রকমের ভালো জিনিস আমরা কল্পনা করতে পারি তত রকমের ভালো জিনিস তার ভেতরে বলা আছে। বলছেন এই গীতাতে পেল এই দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ, সেখানে একটি ভারী সুন্দর জিনিস দিয়ে শুরু হয়েছে। সেখানে বলা হচ্ছে যে দৈবী গুণের কথা বলা আছে, আবার আসুরিক গুণের কথাও বলা আছে। এই তার মধ্যে ভালো ভালো গুণ আছে, দয়া, ক্ষমা, মৈত্রী, করুণা, মুদিতা, এরকম অভয়ং, সত্য, সংশুদ্ধি, জ্ঞান, যোগ, ব্যবস্থিতি, নানা রকম সব ভালো ভালো গুণের কথা বলা আছে। সব শুদ্ধ তিনখানা আর একটি শ্লোক, এর মধ্যেই শেষ হয়ে গেল। চলছে আসুরিক গুণ, চলছে লম্বা 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 চলছে। কেন আসুরিক গুণের সম্পর্কে এত বলছেন ভগবান, এত করে বলছেন? কারণ আমাদের ভেতরে সেগুলো আছে, আমরা সেগুলোকে নিয়ে চলি, আমরা এগুলোর সঙ্গে পরিচিতি। কিন্তু এর থেকে যতক্ষণ না পেরোবো ততক্ষণ পর্যন্ত আমি বদল হব না। দেখবেন ডাক্তারদের দেখে আমরা বলি আহা মানুষ নয় গো দেবতা। তার মানে কি ডাক্তারেরা সিলিকের ধুতি পাঞ্জাবি পরে মাথায় মুকুট শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে স্টেথোস্কোপ নিয়ে আপনাকে দেখতে আসেন? তা নয়। তিনি এমন একটা দিব্য জীবন যাপন করেন যে দিব্য জীবনটাতে দেখলে আমাদের মনে হয় এটা মানুষ নয় দেবতার পর্যায়ে। আবার কাউকে কাউকে দেখলে আমরা বলি মানুষ না পিশাচ। তার মানে কি সেই রামায়ণ সিরিয়ালের মতো দশটা মাতারি হ্যাঁ হ্যাঁ করে হেসে বেড়ান? তা নয়। নিজের জীবনের ভ্যালুকে এমন কমিয়ে ফেলেছেন, এমন নিচ স্তরে নামিয়ে নিয়ে এসেছেন যে আমরা কখনো ভাবতে পারি না, একে মানুষ হিসেবে ভাবতে পারি। ঈশ্বর হলেন এই যে ভালো দিব্য গুণ, সেগুলোর ঘনীভূত রূপ। কেমন করে খারাপ থেকে ভালোতে যাওয়া যায়? শ্রীরামকৃষ্ণদেব বলছেন মোড় ফিরিয়ে দেওয়ার কথা। আমরা তো যেতে পারবো না, আমাদের তো থাকবে। কালো আছে বলে সাদার এত গুরুত্ব, হ্যাঁ, আর অন্ধকার আছে বলে তো আলোর এত গুরুত্ব, তাই না? আমাদের ভেতরে কালো থাকবে, সাদা কালো থাকবে। একটা ভালো কাজ করলে যেই পিঠে চাপড় করলো, কী আনন্দ, কী আনন্দ! আমার 32 ইঞ্চি গেঞ্জি 38 ইঞ্চি হয়ে গেছে, ছাত্র আঁটছে না। আবার বলে ধুর ধুর যা বলেছে একটা থার্ড ক্লাস, আমার 38 ইঞ্চি ছাতি 26 ইঞ্চি চলে গেল। আপনি ধুর শ্রোতাদের বুঝলে তো একবারে কানেতে একবারে ময়লা ছিল, আমার কোনো কথা শুনতে পাই। এই ভালো কালো মিলে আমার জীবন, কিন্তু কেমন করে আমরা শুধু ভালোর দিকে যেতে পারি? কালো আছে যে শুধু ভালোর দিকে যাত্রা করে। ঠাকুর বলছে পূবের দিকে যাত্রা করা, পশ্চিমকে কেটে ছোট করা যাবে না। আপনি যেটা কাটলেন সেটাই পশ্চিম, পশ্চিম বলে যে অংশকে কেটে দিলেন সেটাই পশ্চিম। তাতে যদি পূবের দিকে যাত্রা করি তাহলে দেখবেন ভালো জিনিস হবে। গুরু আমাদের এই জিনিসগুলো শেখান। শ্রীরামকৃষ্ণের যে মূর্তি আসেন তিনি কিন্তু শুধু এই জিনিসগুলো শেখান। দেখবেন আপনাদের শুরুতে একটা অপূর্ব প্রার্থনা দেওয়া আছে, বলা আছে এই জগৎ সংসারে যে যেখানে আছে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক, সকলের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, সকলে যেন একটা জ্যোতির্ময় পথের দিকে এগিয়ে যেতে পারে। কী সুন্দর প্রার্থনা! আমরা সবসময় আমাদের নিজেদের জন্য প্রার্থনা করছি, আহা ছেলেটার যেন কগনিজেন্টে চাকরি হয়, মেয়েটার যেন বাল্টিমোরে বিয়ে হয়, আমার একতলা বাড়ি যেন দোতলা হয়। দেখবেন সারা দিন শুধু নিজের জন্য প্রার্থনা করছি, কিন্তু গুরু আমাদের শেখাচ্ছেন কেমন করে অন্যের জন্য প্রার্থনা করতে হয়, অন্যের জন্য চিন্তা করতে হয়। আমাদের সবাইকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সবাইকে ছেড়ে যেতে হবে, এবং আপনারা আছেন বলে আমাদের এই ঘর বাড়ি ছেড়ে আসা জীবনটা কিন্তু সার্থক। উদার হাসতে আপনারা দেন, কী করে দেন? কারণ অন্যের বেদনা আপনার হৃদয়কে স্পর্শ করে। আমাদের তো হৃদয় পাথরের মতো। অখণ্ডানন্দজি রিলিফ করবেন, প্রমোদা দাস মিত্রকে একটি চিঠি লিখেছেন। প্রমোদা দাস মিত্র শাস্ত্রজ্ঞ, তিনি লম্বা একখানা তার উত্তর দিয়েছেন। বলছেন এ কাজ সাধুর নয়, সাধু ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই নিয়ে চর্চা করবে, কেন এ সমস্ত করবে? ভারী সুন্দর উত্তর দিচ্ছেন। বলছেন দেশের জমিদারগণ যাহারা ইহার নিবৃত্তি করিতে পারিত, তাহারা যদি হৃদয়ের প্রস্তরখণ্ড বাঁধিয়া না রাখিত তাহলে সাধুদের এই কাজে নামিতে হইত না। আমার হৃদয় দেবতা তিনি সেই আকাশে বসে নেই,
আমার হৃদয় দেবতা আকাশ থেকে মাটিতে নেমে এসে প্রতি জীবের মাঝখানে বলছেন, খেতে দাও, অন্ন দাও, জল পান করবার জল দাও, আমি তাদের সেবার জন্য শেষ অবধি তাদের সঙ্গে থাকব। এই অদ্ভুত জিনিস দেখুন আমাদের শেখাচ্ছেন, দ্বন্দ্বাতীতম ঈশ্বর গগন সদৃশম, আকাশের মতো ব্যক্ত, আমরা নিজেরাও কল্পনা করতে পারি না, কারণ আমাদের খণ্ড দৃষ্টি। আপনি বন্ধুকে ফোন করে বলছেন, পাশকুড়াকে ফোন করে বলছেন, দেখ বৃষ্টি আমাদের এখানে না, বিঘাচ্ছন্ন আকাশ, একটুও বৃষ্টি হয় না, তো দূর বেটা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে, আমাদের অঝরে বৃষ্টি হচ্ছে। সে আবার ফোন করছে মেদিনীপুরে, বলছে না না আমাদের কখনো মেঘ কখনো বৃষ্টি এর মধ্যেই আছে। এই যে আলাদা আলাদা দৃষ্টি, একই আকাশকে আমরা দেখছি কিন্তু আমাদের খণ্ড দৃষ্টির জন্য সে বিরাটকে দেখতে পাচ্ছি না, ঈশ্বরকে আমরা বুঝতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের খণ্ড দৃষ্টির জন্য, সেই কারণে তিনি মানুষ রূপে আসেন আমাদের মাঝখানে। তার সেই অসংখ্য দিব্য গুণগুলোকে আমাদের ভেতরে সঞ্চারিত করে দিতে। ভূতেশ আনন্দজি মহারাজকে যদি না দেখতাম তাহলে কখনো ধারণা হতো না যে ঠাকুর তার সন্তানদের কীরকম ভালোবাসত। শরীর খারাপ হয়ে গেছে, বাইপাস সার্জারি করে এসেছেন, লম্বা লম্বা চুল হয়ে গেছে, একটা হাত ছাড়া জামা পরানো হয়েছে, গলা থেকে পা অব্দি লম্বা একটা সেই গেরুয়া ফুটুয়া মতো পরানো হয়েছে, পা দুটো তুলে বসে আছেন, মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছেন, কিন্তু তখনও তিনি বসে আছেন, তখনও তিনি দর্শন করছেন। গগনানন্দজি বাইপাস সার্জারি হয়েছিল, এখানে ভেতরের যে ইয়েগুলো সেগুলো সব ভালো করে শুকোই, সেখানে দেখবেন পরের দিকে 2009 সালের পরে যত মানুষের ছবি আছে কখনো মানুষকে সোয়েটার বা কোট পরতে দেখা যায় না, কারণ এই ভেতরে টিস্যু পেপার লাগানো, তো তার উপর বড় গেঞ্জি পরতেন, তারপর বড় জামা পরতেন, শাল টাল নানা কিছু দিয়ে ঢেকে রেখেছেন, অথচ তার এতটুকু হাসি নান হয়নি। আমরা যখন তার কাছে যেতাম এমন একটা হাসি হাসতেন, অত মন ভালো হয়ে যেত। এই যে ঈশ্বরের সমস্ত কিছু অন্যের কল্যাণের জন্য যা কিছু ভালো গুণ আমাদেরকে শেখানোর জন্য এই দিব্যরূপ ধারণ করে এসেছে। তার ভেতরে এই যে আমাদের যে চারটি মহাবাক্য আছে তত্ত্বমস্যাদি, এগুলির প্রকাশ দেখা যাচ্ছে, একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম অমলিন তার চরিত্রে সামান্যতম মলিনতার, অথচ তিনি আমার ভেতরে বিরাজ করেন। সর্বধি সাক্ষীভূতম, আমরা সবসময় ভুল করি, সর্বাধি সাক্ষীভূতম, সর্বাধি না কথা হচ্ছে সর্বধি সাক্ষীভূতম, ধী শক্তিরূপে তিনি আমাদের সকলের ভিতরে সাক্ষী স্বরূপ বিরাজ করছেন। ধী শক্তি কি না, পাওয়ার অফ ইন্টেলেক্ট, যেটা দিয়ে ভালো মন্দ মুহূর্তের মধ্যে নিয়ে ভালোটাকে নিয়ে খারাপটাকে ছেড়ে দিতে পারি, এই যে গুণ, এই গুণটিকে বলা হচ্ছে ধী শক্তি। এবং এই গুণ রূপে তিনি আমার ভেতরে বিরাজ করছেন, কিন্তু কেন তিনি প্রকাশ করছেন না, তিনি সাক্ষী স্বরূপ, তিনি দেখছেন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, পাকিস্তান খুব সে বল করছে, ইন্ডিয়া খুব সে পেটাচ্ছে, সচিনের একটা শট ভুল হয়ে গেল, 6-4 হয়ে গেল, আপনি খেলা দেখছেন ওখানে পিৎসা কোটলায় খেলা হচ্ছে, আপনি আপনার বাড়িতে বসে সিরিয়াসলি এমনি করে বসে টিভি দেখতে দেখছে, আরে সচিন এইরকম হাতের এই কবজি জোর এই খাস, আর একটু জোরে মারলে 4-6 হতে পারতো, সচিনও শুনছে না, সোহাগ আখতারও শুনছে না, কেউ শুনছে না, তারা খেলার ভেতরে এমনভাবে ডুবে গেছেন তাদের বোঝবার ক্ষমতা নেই। আর আমি কেন বুঝতে পারছি শটটা ভুল হয়েছে, কারণ আমি সাক্ষী স্বরূপ, আমি কোনো দলেতে নেই, দলেও নেই ও দলেও নেই, আমি খেলা দেখছি। ঠিক সেই রকম তিনি যেন আমাদের খেলাটা দেখতে থাকে, এবং যে মুহূর্তে আমরা সত্যিকারের খেলতে শুরু করি তখন তিনি প্রকাশিত হন আমাদের হৃদয়ে। সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণারহিতম সদ্গুরুন্তম নমামি, সমস্ত ভাবের অতীত যিনি, যাকে কোনো একটি বিশেষ ভাব দিয়ে ব্যক্ত করা যায় না। দেখবেন শ্রীরামকৃষ্ণের জীবনের সাধনা, ওই যে 12 বছরের সাধনার মধ্যে একটা সময় দুটো ভাবে সাধনা করেছেন, একটা হচ্ছে গুরু সহ সাধনা করেছেন, আর একটা হচ্ছে গুরু ছাড়া সাধনা করেছেন। এই গুরু ছাড়া সাধনা করতে গিয়ে তিনি আমাদের দেখিয়েছেন যে প্রচুর পরিমাণে অনুরাগের প্রয়োজন আছে, ভালোবাসা কি পরিমাণে প্রয়োজন আছে তিনি আমাদের দেখাচ্ছেন। কখনো তিনি রাম ভাবে আছেন,
কখনো তিনি দাস্যভাবে আছেন, কখনো তিনি সখীভাবে আছেন। কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসার আগে তার কয়েকজন চেলাকে পাঠালেন, যাও গিয়ে একটু সার্ভে করিস, আমরা রিলিফ করতে যাই না, সেই রকম সার্ভে করতে পাঠালেন। তিনজন চেলা এলেন, তারা এসে কেশবচন্দ্র সেনকে দেখছেন, ঠাকুরকে দেখছেন। ও অদ্ভুত লাগছে, আরে কখনো রাম রাম করে নাচে, কখনো কালী কালী করে নাচে, কখনো শ্রীকৃষ্ণের নামে নাচে, আবার কখনো আবার শান্ত ধীর স্থির সমাধি মগ্ন হয়ে যায়, খুব ভারী গোল মেলে লোক। তখন তারা ঠাকুরকে উপদেশ দিচ্ছে, আপনার জানেন তো সব ভালো ভালো গুণ আছে, আপনি ঈশ্বর সাধক, ভগবানকে ভালোবাসেন, যে কোনো উচ্চ ভাবকে গ্রহণ করতে পারেন, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আপনার, আপনার গুরুকরণ হয়নি, আপনি মহাত্মা কেশবচন্দ্রের কাছে মন্ত্র দীক্ষা ধারণ করুন, আপনার জীবনটা পুরো বদলে যাবে। কেশবচন্দ্র সে ঠাকুর হাসছেন আর উত্তর দিচ্ছেন, একটা গান গাইছেন, আমার কি ফলের অভাব, আমি রাম কল্পতরু বৃক্ষ মূলে থাকি, যখন যে ফল চাই তাই কুড়ায় পাই। এরা ভাবলে কেমন উত্তর, কিন্তু কথাগুলো মনে রেখে তারা কেশবচন্দ্র সেনের কাছে গিয়ে বললেন ওই লোকটি এরকম কথা বলেছেন। কেশব সেই দিন বিকেলবেলা সপার্শ্বদ শ্রীরামকৃষ্ণের কাছে দর্শন করতে গেলেন, তত্ত্ব নিয়ে এসে তিনি দেখেছেন এমন একজন তার নিজের পরিচয় দিচ্ছেন, আমি রাম কল্পবৃক্ষ মূলে, কল্পবৃক্ষ মানে আপনি যে ফল চাইবেন সেই ফলই পাবেন, রাম মানে সুপ্রিম চরমতম ফল, সব ফলের যে আনন্দ স্বরূপ সেই চরমতম আনন্দ নিয়ে আমি থাকি, যখন যে ফল, আমার কি ফলের অভাব, আমার আলাদা করে কোনো ফলের দরকার হয়, তোর দরকার থাকলে তুই বাজার থেকে নিই, যে সম্পদশালী যে সব সম্পদে পূর্ণ তার আলাদা করে কোনো কিছু দরকারই নেই, কোনো কিছুরই দরকার নেই, সেই ভালোবাসাটা কেশবচন্দ্র সেন তার সঙ্গে দর্শন করতে বলছেন। ভাবা পিতাম ত্রিগুণা রাখিতাম, তাকে তিন গুণ রহিত, তার নিজের গল্প আছে, একজন চোরকে একজন পথিককে তিন চোরে তিন ডাকাতে মিলে ধরবে, একজনের বলে দেশ আমাকে মেরে ওইখানেই খুঁতে দেয়, একজন বললে না না ওকে বেঁধে রেখে সব সম্পদ নিয়ে বেঁধে রেখে দেবে, দুজন চলে যাওয়ার পর তৃতীয় ডাকাত এলো, সে খুলে দিয়ে বললো তোমার কি বড় রেখেছে, তোমাকে ওই দেখো তোমাকে আমি বাড়ির পথ দেখিয়ে দিয়েছি, ওই যে জঙ্গলে শেষ হয়ে যাচ্ছে ওইখানে রাস্তা দেখাচ্ছে, ওটা অতিক্রম করলেই তুমি অবশ্যই পথ খুঁজে পাবে, তোমার বাড়ির পথ খুঁজে পাবে, এত উপকার করেছে, তাই বলছেন চলুন আপনিও চলুন আমার সঙ্গে, আমার বাড়ির লোকের আপনাকে দেখলে খুব আনন্দ পাবে। বলছেন না আমার যাওয়ার যাবে না, গুরুমূর্তি হলেন তাই, তিনি না তমগুণী না রজগুণী না সত্যগুণী, তিন গুণের পাপ, আমি যদি মনে করি তিন গুণ দিয়ে তাকে ধরব, ধরতেই পারব না, তার এই ভাবনা, এটা ভগবানের একটি স্বরূপ। আরেকটি ধ্যান মন্ত্র সেখানে বলছেন, ধ্যায়ে শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজঙ্গম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যালেপনম, আমাদের এই শিরসে এখানে শ্বেত পদ্মে আমি কল্পনা করছি, যেটা আমরা খুব সহজে কল্পনা করি আমাদের নিজেদের গুরুর মতো, দ্বিনেত্রম দ্বিভুজঙ্গম, দুটি চোখ আছে দুটি হাত আছে, সেই অদ্ভুত সুন্দর মানুষটি বসে আছে, শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যালেপনম, এইখানে একটা সমস্যা তৈরি হবে, আমার তো সন্ন্যাসী গুরু তাহলে কেন শ্বেত অম্বর সাদা কাপড় কেন পরে থাকবে, আদতে সাদা কাপড় পরে নেই, গুরু হলেন জ্ঞানস্বরূপ, এত জ্যোতির্ময় যে তিনি কী পড়ে আছেন সেটা সম্পর্কে আমরা বুঝে উঠতে পারছি না। জ্ঞানের বিপরীত শব্দকে আমরা বলি অজ্ঞান, অজ্ঞানকে আমরা অন্ধকারের সঙ্গে তুলনা করি, অন্ধকারের রং হচ্ছে কালো, তাই জ্ঞানের রং হচ্ছে, আলোর রং হচ্ছে সাদা, তাই তিনি তাকে আমরা বলছি শ্বেতাম্বর পরিধানম, জ্যোতির্ময় স্বরূপ, যাকে জানা মাত্র যাকে বোঝা মাত্র জীবনের অর্থগুলো সম্পূর্ণ বদল হয়ে যায়, জীবনের সমস্ত অর্থ বদল হয়ে যায়, যেভাবে ভাবি সে ভাবনা চিন্তাগুলো বদলে যাচ্ছে। পূজ্যবান আত্মস্থানন্দজি তখন সঙ্ঘের সাধারণ সম্পাদক আর ভূতেশানন্দজি মহারাজ সঙ্ঘ গুরু, মহারাজ ক্যান্ডিড দন্ত মন্দিরে গেছিলেন শ্রীলঙ্কা, সেখান থেকে জ্বর নিয়ে ফিরেছেন, আবার মাইসোর গেছেন,
সেই জ্বর আবার বাড়তে শুরু করেছে। মহারাজ একেবারে বিছানায় শয্যাশায়ী, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছেন না, বাইরে বেরোনো যাচ্ছে না। আমাদের নতুন ব্রহ্মচারীদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া আছে, আমার 8টা থেকে 12টা অবধি ডিউটি ছিল, কাজ বিশেষ কিছু নেই। মাঝ মাঝে মাঝে গরম জল খাবে, শিখাবে, কেউ এলে চেয়ার পেতে দেওয়া, আর রোজ ডাক দেখে দিলে মহারাজ বলে দিতেন এই কথাটা খামের ওপর নিতে পারে। এই কতগুলো সাংকেতিক শব্দ যেটা ওরা নিজেরা নিজেদের মধ্যে বুঝতেন, সেই সাংকেতিক শব্দগুলো লিখে দেওয়ার কাজ। মহারাজের ঘরে একটি ছেলে কাজ করত, বুদ্ধ তার নাম, সে সে খবর দিল ভূতিষানন্দজি মহারাজ মাঝকে দেখতে এসেছে। আত্মস্থানন্দজি যিনি উঠে বসতে পারছিলেন না, বাথরুম যেতে গেলে যা সাহায্য লাগতো, তার সে কী বীর বিরক্ত মানে পরাক্রম, একবারে ঘর থেকে বেরিয়ে খালি পায়ে হনান হনান করতে করতে দোতলায়, এখন যেখানে আপনারা গিয়ে দেখবেন লিফ্ট লাগানো আছে, ওইখানে দাঁড়িয়ে আছেন। আর পূজনীয় বলভদ্রানন্দজি এখন যে ঘরটার সামনে বসেন, ওই ঘরে সামনে ভূতিষানন্দজি দাঁড়িয়ে আছেন। উনি বলছেন, ভূতিষানন্দজি ডাক্তার বলছেন, মহারাজ বলে দিচ্ছি কিন্তু সিঁড়িতে যদি একটা পাও দিয়েছেন আমি এখান থেকে এক্ষুনি ঝাঁপ দিব। মহারাজ বলছেন, একেবারে নরম গলায় বলছেন, না না ইরামায় বারণ করেছিল কিন্তু তোমায় আমি 2 দিন দেখিনি, আমার বড় মন খারাপ হচ্ছিল, তাই তোমায় দেখব বলে না। উনি বলছেন, আমি যদি জানতাম আপনার আমার জন্য মন খারাপ হচ্ছে তাহলে আমি 2 বেলা এই ইন্টারকমে আপনার সাথে গল্প করছিলাম, কিন্তু আপনি তো আর মহারাজ থাকতে পারবেন না, আপনি রওনা দিন। এই সেবকদের বললেন, নিয়ে যান, আপনি যখন এসেছেন আমার প্রণাম নিয়ে সেই ধুলি ধূসরিত বারান্দায় আপনার সঙ্গে প্রণাম করবে। প্রণাম করে কোনো রকমে, খুব মনের জোর ছিল তো, সেই লোহার রেলিং ধরে উঠে দাঁড়িয়ে আছেন, একবারে নড়বড় করছেন বোঝা যাচ্ছে। আমাকে বললেন, যা তুই যা, যতক্ষণ না মহারাজ প্রেসিডেন্ট মহারাজ গাড়িতে উঠছেন ততক্ষণ পর্যন্ত ওনার সঙ্গে থাক। তারপরে মহারাজ চলে গেলেন, আমি ফিরে এলাম, তখনও মহারাজ ঘরে পৌঁছতে পারেন। তারপরে আস্তে আস্তে ঘরে গেলেন, 1 গ্লাস গরম জল খেলেন, তারপরে আস্তে আস্তে আমাকে বলছেন, ভালোবাসা কাকে বলে দেখেছিস? ভালোবাসা এ হচ্ছে, এইটা আমরা এই দেবতাদের কাছ থেকে, আমাদের গুরুর কাছ থেকে এটা ইনহেরিট করি, ঈশ্বরের সম্পদ, অন্যের যে অন্যকে ভালোবাসা, আপন জ্ঞানে ভালোবাসা, এই আমাদের গুরুর মাধ্যম দিয়ে এইগুলো আমাদের জীবনে আসে। আমরা যত গুরু সঙ্গ করি, গুরু সাধন পথের যে চর্চা করি, তত চলতে থাকি তাতে, তত আমরা এই সব গুণগুলো, দিব্য গুণগুলোর অধিকারী হতে থাকি, আমাদের প্রতি মুহূর্তে আমরা সম্পদশালী হয়ে যাই। অল্প অল্প কথা বলতে, বুদ্ধ বলে একটি ছেলে মহারাজের কাছে কাজ করত, ভীষণ মিথ্য কথা বলত, ভয় কখনো বলত আর কখনো স্বভাবে বলত। মহারাজ বলছেন, আরে আমাকে একদিন বলছেন, আরে ছেলেটার নাম বুদ্ধ, ভারী তোর বাপ মা তোর নাম রেখেছে বুদ্ধ, নামটাকে এরকম কলুষিত করছিস কেন, নামটাকে কবে সার্থক করবি? এই কথাটা কিন্তু খুব ভয়ানক, নামটাকে কবে সার্থক করবি? আমরা কি ভাবি আমরা আমাদের নামগুলোর মতো কতখানি পতিত পাবন নাম আমাদের? আনন্দ নাম, আনন্দ তো ছড়াছড়ি, ইদানিং তো আজকাল এমন কঠিন কঠিন নাম হয় যে লিখতে কষ্ট হয়। আমাদের গোলপার্কে যে টিকিট লিখত লাইব্রেরিতে, সে প্রায় লেখাপড়া কিছুই জানেন, ছবি দেখে দেখে ওই লেটারগুলো ছবি দেখে দেখে লিখত। একদিন এসে বলছে, নামটা ভুল আছে, কী লেখা আছে? বলছে YAGNYSHANI, যাজ্ঞ সেন। এখন তো যত কঠিন নাম হবে তত তার গ্ল্যামার বেশি, কিন্তু আসল কথাটা বলুন দেখি, কতজন আমরা তার নামটা, আমাদের নিজের নামটাকে সার্থক করে তুলতে পারি? নিজের নামটাকে যতক্ষণ না সার্থক করে তুলতে পারবো, যে মানুষজনকে কেন্দ্র করে বেঁচেছি তাদের জীবন, তাদের জীবন দর্শনকে আমরা সার্থক করে তুলতে পারবো? মায়ের সমস্ত জীবনটা দেখুন কী সুন্দর। নলিনীদিকে বলছেন, রাধুদির বাড়িতে তত্ত্ব যাবে, নলিনীদিকে বলছেন, দেখ তো মা নলিনী, তত্ত্বে আর কি দেওয়ার দরকার আছে, মায়ের পয়সায় যাবে। নলিনীদি বলছেন, আরে রাধুটা তো পাগলি, তাই বলে কি আপনার এরকম ছোটো নজর করা যায়? ছোটো নজর আরও 2-4টি জিনিস তার মধ্যে দিলে দিলে। আমরা কতজন এরকমভাবে এই জগৎকেইভাবে দেখি? আমরা তো বলি সবাই মঠে যায়, মিশনে যায়, দীক্ষা হয়েছে, দীক্ষা লিটারালি অনেকের কাছে খুব ফ্রুটফুল, কারোর কারোর কাছে স্টেটাস সিম্বল হয়ে গেছে। আমার মনে আছে নরেন্দ্রপুরে দীক্ষা হচ্ছে, পূজনীয় স্মরণানন্দজির কাছে একজন আর তার আবেগ চেপে রাখতে পারছে না, দীক্ষা দিয়ে বেরিয়ে এসে বলছেন,
আজ থেকে রামকৃষ্ণ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকার আমার অধিকার হয়ে গেল। নিজে বলেই লজ্জা পাচ্ছেন, পরে আমাদের কাছে এসে ক্ষমা চাইছেন, আমার এভাবে বলা উচিত না। কিন্তু যেটা ভাবার জিনিস সেটা হচ্ছে এই যে একটা অমূল্য সম্পদ যেটা সেই পরম ব্রহ্ম থেকে আমরা আস্তে আস্তে আমাদের কাছে এসেছে, যে সম্পদের অধিকারী আমি, সেই সম্পদটাকে কি ধারণ করার মতো যোগ্যতা আমাদের তৈরি হয়েছে এটা ভাবার দরকার। শুধু রামকৃষ্ণ বিবেকানন্দ করছি বললেই হবে না, তাদের জীবনের গভীরে যেতে হবে। তাদের জীবনকে জানেন তো খুব সহজ করে ভাবা যায় যদি আমরা তাদের জীবনটাকে আমার আপনার মতো করে ফেলি, আমার আমাদের নিত্য জীবন দিনের কাজে তাদের দেখি ভালো করে। ভগবানের মনুষ্য রূপটাকে দেখা দরকার। স্বামীজি বলছেন, স্বামীজির জীবনে আমরা অদ্ভুত অদ্ভুত সব ঘটনা দেখি। শিষ্য গল্প করছেন, শিষ্য দেখছেন আউট্রম ঘাটে ঠাকুর এই স্বামীজি খেয়ে বেড়াচ্ছেন, ঘটি গরম খাচ্ছেন। ঘটি গরম খেতে খেতে শিষ্যকে দেখা মাত্র তিনি তার থেকে খানিকটা ওই ঘটি গরম তার হাতে দিচ্ছেন, বলছেন দেখ কী সুন্দর বানিয়েছে। আবার সেই শিষ্যে নিতেটাও খাচ্ছেন। গুরু নেমে এসেছেন, গুরু আমাদের কাছে নেমে এসেছেন, আমাদের মতো হয়ে, আমার মতো হয়ে নেমে এসেছেন। কেষ্টা বলছে কেষ্টাকে তুমি খাওয়াবেন, কেষ্টা বলছে ওরে স্বামীবাব তোদের কাছে তো আমি খেতে পারবো না, নুন খেলে আমাদের পাপ হবে, তাই নুন ছাড়া খাবার রান্না হয়েছে, লুচি হয়েছে, কলকাতা সমস্ত ভালো জায়গা থেকে দই মিষ্টি রাবড়ি আনানো হয়েছে, কেষ্টা খাচ্ছে আর তার দল খাচ্ছে। স্বামী বিবেকানন্দকে কেষ্টা বলছে, হ্যাঁ রে স্বামীবাব এমন ভালো খাবার কোথা থেকে জোগাড় করলি রে। স্বামীজি দু চোখ দিয়ে জল পড়ছে। আমরা স্বামী বিবেকানন্দ মনে করি মানে এরকম কাঠ হয়ে বসে আছে, ওরকম না। তিনি যদি আমার জীবনে আমার প্রতিদিনের কাজে আমার জীবনের মানোন্নয়নে যদি না লাগেন তাহলে তিনি থাকলেন কি গেলেন তাতে কিছু এসে যায়। ভগবানকে আমাদের স্তরে আমাদের জীবনে নিয়ে আসার জন্য একটা স্লিপ একটা জিনিস দরকার, যার মাধ্যম দিয়ে ভগবানের সঙ্গে আমার সখ্যতা তৈরি হবে। আপনারা তো ইদানিং সব সিনেমা দেখে থেকে ওই কৃষ্ণে যে যখন এই প্লেনগুলো হাইজ্যাক হয় তার সমস্ত গল্প বোধ হয় আপনাদের জানা হয়ে গেছে, যে কেমন করে ওই সিকিউরিটি জোন দিয়ে স্লিপের মতো একটা প্লাস্টিক দিয়ে পেতে দেওয়া হয়, তার মধ্যে হুশ করে আমরা চলে যাই। ঠিক সেই রকম ওই সিকিউরিটি জোনের মধ্যে দিয়ে ওই যে একটা স্লিপ তৈরি করে দেওয়া হয়, গুরু হলেন সেই স্লিপ যার মধ্যে দিয়ে ঈশ্বরীয় কৃপাকণা আমার ভেতরে ঝরে পড়ছে। বলছেন রায়েত শিরসি শুক্লা যে ত্রিনেত্রম দ্বিভুজম গুরু শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম। কেমন তিনি বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহ, দু হাত, এক হাতে তিনি বর দিচ্ছেন আর এক হাতে তিনি অভয় দিচ্ছেন। আসলে আগে দেন অভয় তারপরে দেন বর, প্রতি জীবনের প্রতিক্ষণে যে কোনো জায়গায় তিনি আমার সঙ্গে রয়েছেন, চোখ বন্ধ করলেই মনে হয় আমার ভেতরে তিনি আছেন। আমি না তার সন্তান, আমার কীরকম ছোট জিনিস করা ভাবে, এই যেই এই ভাবছেন সঙ্গে সঙ্গে আপনার জীবনটা বদলে যাচ্ছে। আমি না রামকৃষ্ণ বিবেকানন্দ করি আমার এরকম ছোট জিনিস করার কথা ভাবে, আমি কি এরকম ছোট জিনিস ছোট চিন্তা আমাকে শোভা পায় না শোভা দেয়, এবং যখনই এটা করতে পারবো তার কৃপা আমি লাভ করবো। বরাভয় করম শান্তম করুণাময় বিগ্রহম, কোনো অবস্থাতেই তার ভালোবাসা কম নেই। সাত দিন বাদেই যান ঠাকুরকে দেখতে, ঠিক সেই 16 ইঞ্চি হাসি, আর 2 বছর বাদে আসুন সেই রকম 16 ইঞ্চি হাসি, আমি যে 2 বছর বাদে বেলুর মঠে গেলাম ঠিক এক্স্যাক্ট সেই 16 ইঞ্চি হাসি। তার ভালোবাসা তার স্নেহ থেকে কোনো অবস্থাতে আমরা বঞ্চিত হব। মায়ের এই কথাটা কি ভয়ানক, আর কেউ না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে। ভগবান সেই আশ্বাস বানিয়ে আমাদের দিচ্ছে করুণাময় বিগ্রহ। বামেন উৎপলধারিণ্যা শক্তিয়ালিঙ্গিত বিগ্রহ, বামে একজন মহিলা বসে আছেন, তার হাতে একটি পদ্মফুল আছে। এইটি আমাদের অনেক সময় ধ্যান মন্দির থেকে বাদ দেয়, কারণ আমাদের সন্ন্যাসী গুরু। ওই স্ত্রীটিকে স্ত্রী বলেছেন শক্তি, কেমন শক্তি, তিনি পবিত্র শক্তি, গুরুর যে শক্তি, যে শক্তিতে গুরু কাজ করেন সেটির কথা ওখানে বর্ণনা আছে।
वामेन उत्पलधारिण्या शक्तालिंगित विग्रहं स्मीराननं सुप्रसन्नं सर्वाभीष्टदायकं। সব সময় সেই তার হাসি দেখবেন, হাসি মুখ, গুরু তাকিয়েছেন, শ্রীরামকৃষ্ণের দিকে তাকান, বাঁ দিক দিয়ে তাকান হাসছেন, ডান দিক দিয়ে তাকান হাসছেন, সর্বাবস্থায়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে দেখবেন, সামনে দিয়ে দেখুন মনে হচ্ছে রাজরাজেশ্বরী, দুপাশ দিয়ে দেখুন মনে হচ্ছে 7 বছরের মেয়ে, হাত ধরে নিয়ে কাঁধে ফেলে পালিয়ে যায়। রাজকোটে গিয়ে দেখেছিলাম শ্রীরামকৃষ্ণদেব একেবারে একই ছাঁচে তৈরি, কাঁচ গ্রিল কোনো আবরণ নেই, ছোট্ট একটা গ্রিল, মনে হচ্ছে টোপকে গিয়ে হাত ধরে নিলেই বোধহয় পালিয়ে যাবে। ভগবানের সঙ্গে এই সখ্যতা তৈরি করতেন, তিনি যে আমার আপনার, আমায় ছাড়া দিয়ে তার চলবে না। আত্মসঙ্গে একটা গান খুব ভালোবাসতেন, সেইখানে একটা আছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। আরেকটি জায়গায় সেই গানেতেই আছে, তোমার আলোর নাই কো ছায়া আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধু, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধু। তুমি আমা আমি না থাকলে তোমার কিচ্ছু হতো না, কারণ তোমার এই যে আনন্দ, তোমার যে যাবতীয় দিব্য গুণাবলী আমি আছি বলে প্রকাশিত হচ্ছে, আমার হাসির মধ্যে দিয়ে তোমার হাসি প্রকাশিত হচ্ছে, আমার আনন্দের মধ্যে দিয়ে তোমার আনন্দ প্রকাশিত হচ্ছে, আমার দুঃখের মধ্যে দিয়ে তোমার দুঃখ প্রকাশিত হচ্ছে, জীবনের লাল নীল হলুদ সবুজ বেগুনি যত রং আছে আমি আছি বলে তুমি প্রকাশিত হচ্ছে। তোমার আলোর নায়িক ছায়া আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্র জলের সুন্দর বিধু, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, তাই এত তুমি মধুর, কারণ আমি আছি বলে তুমি তোমার সেই দিব্য গুণকে প্রকাশিত করতে পেরেছ। স্মেরানম সুপ্রসন্নম সাধকাভীষ্টদায়ক, সাধকের অভীষ্ট যিনি দান করে থাকেন, আমরা যা চাই তাই তিনি দান করে থাকেন, কিন্তু চাওয়াটাকে ঠিকঠাক মতো করতে হবে। এই চাওয়াটা যত ঠিকঠাক হবে তত দেখবেন আমরা খুব সহজে ভগবানের কাছে পৌঁছে যেতে পারছি। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ বলতেন, যখন অল্প বয়সী ছেলেদের দীক্ষা দিতেন, দীক্ষার শেষে একটি কথা বলতেন, সাধন কি সেটা জেনে গেলে, সাধন পথ কি সেটাও জানবে, এবার এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে দূর থেকে দেখলে লোকে তোমাকে বলবে যে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ হয়ে ওঠার জন্য আশা, নাহলে হয় কেন হয় না, একটু চেষ্টা করতে। একটা গল্প দিয়ে শেষ করবো, আমার প্রায় সময় শেষ হয়ে গেছে, একটা গল্প বলি। গল্প বলতে গল্প তো ভালো লাগে আমাদের শুনতে। একটা ধোপার চারটে গাধা ছিল, জানেন তো, সেই চার গাধাকে নিয়ে সে চলছে রাস্তায়, দেখছে বৃষ্টির কারণে অল্প একটা যে এই খাল মতো ছিল সেটা বেশ জলস্ফীতি হয়েছে, অর্থাৎ গাধাগুলোকে ওপারে নিয়ে যেতে পারবে, তাই তার যে দড়ি ছিল তাই দিয়ে সে ভাবলে যে একটা গাছের যে গুঁড়ি আছে তাকে চারজনকে বেঁধে সে ওই জল পেরিয়ে গিয়ে কাজটা শেষ করে আবার ফিরে আসে। তিনটে গাধাকে বাঁধার পর দেখছে দড়ি শেষ হয়ে গেছে, চতুর্থ গাঁদাকে বাঁধবে কী করে, তো পালিয়ে যাবে। দূরে একজন সন্ন্যাসী বসেছিলেন, তিনি ধ্যান করছিলেন, তাকে গিয়ে বললেন সাধু বাবা আপনার কাছে কি দড়ি টড়ি আছে? দড়ি কোথায় পাবো বাবা, তা গাঁদাটাকে বাঁধবো কী করে? যে পদ্ধতি আছে, সহজ পদ্ধতি আছে, তুমি প্রথমে যাও গিয়ে প্রথম গাঁদাটাকে ভালো করে বাঁধবে, টাইট করে বেঁধে এমন করো সে পালানোর চেষ্টা করবে, তুমি টাইট করে বেঁধে দেবে যাতে সে বেরোতে না পারে, তারপর সেই যে স্থির হয়ে যাবে তখন দড়িটা খুলে দেবে, কিন্তু বাকি তিনটে গাধাকে বেঁধে তুমি ওপারে চলে যাও। তখনই বলছেন যে তাহলে তো ওটা ফাঁকা থাকলো, বলো না না সে যাবে না, তুমি দেখো। সে লোকটা সাধুর কথা বিশ্বাস করে পার থেকে ওপারে চলে গেলে, কাজকর্ম সেরে সে খুলে এলো, তিনটে গাধার দড়ি খুলে দিয়েছে, হাট 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 করছে, সে গাধাগুলো এগোতে আরম্ভ করেছে, চতুর্থ গাধাটাকে যত হ্যাট হ্যাট করে সে আর ই করে না, ওইখানেই দাঁড়িয়ে আছে, ওইখানেই দাঁড়িয়ে আছে। তখন সে সাধুবাবুকে জিজ্ঞেস করলো কী হলো যে যায় না, তখন বলছে ওই যে দড়িটা আরেকবার ওর গলায় পড়াও, ওরকমভাবে আবার একবার টান দাও, আর তারপরে সেই টানটা খুলে দাও, আবার হ্যাট হ্যাট করো, দুটো চারটেই চলো। তো সে গিয়ে ওরকম করলো, একটা হ্যাট হ্যাট করলো, খুলে দিল, চারজন যাত্রা করলো। আমাদের অবস্থাটাও ঠিক সেই রকম, আমরা যে মায়ার যে বন্ধন
একটা বন্ধন, অদৃশ্য অলিক বন্ধনে বাধা পড়ে আছে। সবসময় ভাবি আমাকে ছাড়াই জগৎ চলবে না, আমি চলে গেলে কী করে হবে, সংসারটা অন্ধ হয়ে যাবে, আমি চলে গেলে কী হবে, ওরা কী করে চলবে, জলে ভেসে যাবে। এই করতে করতে ভগবান থেকে এত দূরে চলে যাই, ভগবানহীন একটা জীবনযাপন করি, যখন বুঝি তখন বড্ড দেরি হয়ে গেছে। আমাদের এই দেরি হওয়াটা আর চলবে না, প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে। ভালো করে ভেবে দেখুন, যে কটা গোনা দিন সঙ্গে করে নিয়ে এসছেন বেশিরভাগটাই শেষ হয়ে গেছে, খুব অল্প বাকি আছে। এই অল্পটাকে কাজে লাগুন, জীবনটা মধুর মাধুর্যে পূর্ণ হোক, তবে জানেন তো রামকৃষ্ণ বিবেকানন্দ করা সার্থক, তবে দেখবেন জীবনটা সুন্দর হবে। আমাদের গুরু আসেন শুধু এই শিক্ষাটি দেওয়ার জন্য, এই যেটুকু সময় আছে কেমন করে তাকে ব্যবহার করবে। 1 জানুয়ারি 2000 সালের ঘটনা, 1999 সালের ঘটনা, আমরা ট্রেনিং সেন্টার থেকে তার আগের দিন 31শে ডিসেম্বর পূজনীয় লোকেশ্বরণী শরীর চলে গেল। আমরা কাশীপুর উদ্যানবাটিতে পরের দিন কাজে গেছি, সেকেন্ড ইয়ার যাইনি, ফার্স্ট ইয়ার শুধু গেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ট্রেনিং সেন্টারের থেকে লোকেশ্বরণী দাহ সংস্কার করবে। কিন্তু পরের দিন সকালে একটা অদ্ভুত খবর এলো, চেরাপুঞ্জি আশ্রমে সমীপ মহারাজ শরীর চলে গেছে, তার পরের দিনও তাকে দাহ করতে হবে। আমরা সেই যাচ্ছি, এইখানে ফিরে এসে তাড়াতাড়ি করে লোকেশ্বরণীকে দাহ করা হয়েছে, রাত্রিরে দেরি করে ঘুম হয়েছে, আবার দুপুরবেলা সমীর মাছকে দাহ করা হয়েছে। আমরা আমাদের কভারটা দেখিনি, আমাদের যে ছোটো ছোটো শেল থাকতো সেটা দেখিনি। 3 জানুয়ারি লক্ষ্য করা গেল, তাতে একটা করে ক্যালেন্ডার আছে। কে দিয়েছে ক্যালেন্ডার? না, পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ দিয়েছে। তারপরে সে ক্যালেন্ডার খুলে দেখালে খুব সাধারণ ক্যালেন্ডার, ঠাকুরের একটা ছবি আছে আর দু পাতা করে ক্যালেন্ডারের ডেট আছে। আমাদের হয়ে আমাদের আচার্য পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি রঙ্গনাথানন্দজিকে বললেন, মহারাজ ব্রহ্মচারীরা আপনার পাঠানো ক্যালেন্ডার পেয়েছে, তারা খুব খুশি হয়েছে। উনি বললেন, নো নো নো, আই হ্যাভ নট প্রেজেন্টেড দেন এনি ক্যালেন্ডার, আমি এদের কোনো ক্যালেন্ডার উপহার দিই, আই হ্যাভ প্রেজেন্টেড দেন 365 ডেজ, নাও ইট ইজ দেয়ার টার্ন হাউ দে উইল ইউজ ইট, আমি ওদের 365টা দিন উপহার দিয়ে, এবার এটা ওদের কাজ, ওরা কেমন করে ব্যবহার করবে। ভগবান আমাদের ওই একখণ্ড সময় উপহার দিয়েছে, আমাদের কাজ আমি কেমন করে সেটাকে ব্যবহার করবো। আজই পর্যন্ত ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনা মিটে লোকানাম বরদাভবম, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, হরি ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।